আমরা বিএনপির জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, হত্যা সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে মঠবাড়িয়ায় যে হত্যা সন্ত্রাস নৈরাজ্য চলছে, মঠবাড়িয়ার মানুষকে যারা আতঙ্কিত করেছে তাদের বিরুদ্ধে আমার নেতা জননেতা জনাব রুহুল আমিন দুলালের নেতৃত্বে, রুহুল আমিন দুলালের নির্দেশে আজ থেকে আমরা এই প্রতিবাদ মিছিল অব্যাহত রাখবো। প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, মঠবাড়িয়া একটি শান্তি, একটি রাজনৈতিক উর্বর জায়গা। এই মঠবাড়িয়ায় যেসব নেতৃবৃন্দ বিগত দিনে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল, এই মঠবাড়িয়ায় একটি রাজনৈতিক ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে ফলন্ডিত করে এই মামা বাহিনীর নামে নতুন তথাকথিত রাজনীতি বিদেশে মঠবাড়িয়াটাকে রাজনীতিবিদকে দূষিত করেছে। মঠবাড়িয়ার নামে, রাজনীতির নামে মঠবাড়িয়ায় একটি লুণ্ঠন হয়েছে, বিভিন্ন বাহিনী গঠন করেছে, মঠবাড়িয়ার মানুষ আতঙ্কিত হয়েছে, মঠবাড়ির মানুষ লেন্দা ফকির গাঁদাখোর নেশাখোর ইয়াবা ব্যবসায়ীদের নেতৃত্বে এই মঠবাড়িয়ার রাজনীতি পরিচালিত হয়েছে। আমরা একটি কথা বলতে চাই, এই মঠবাড়িয়ার সোনালী অতীত রয়েছে, এই মঠবাড়িয়ার দিলার মুচি, এই মঠবাড়িয়া আব্দুল মজিদ আজাদিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিয়েছে, এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই মঠবাড়িয়ার মাটি মানুষের নেতা জননেতা আলহাজ রুহুল আমিন দুলাল। রুহুল আমিন দুলালের মঠবাড়িয়ায় কোন সন্ত্রাসীদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা হিন্দুদের বাড়িঘরে আগুন দিচ্ছেন, যারা মঠবাড়িয়ার শান্ত পরিবেশকে নষ্ট করছেন, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই মঠবাড়িয়ায় যদি হিন্দুদের উপর কোনো হামলা হয়, এই মঠবাড়িয়ায় যদি কোনো ডাকাতির নামে ভয় ভীতি দেখানো হয়, এই মঠবাড়িয়ায় যদি হিন্দুরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে না পারে, তাহলে আমরা এই সন্ত্রাসীকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিতে বাধ্য থাকবো। প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, ইতিপূর্বে থানার কর্মকর্তারা, থানা পুলিশ ইতিপূর্বে দায়িত্ব নিয়েছে, প্রত্যেকদিন তারা এখন টহল দেবে, থানা পুলিশ তাদের দায়িত্ব পালন করবে, সাথে সাথে সেনাবাহিনী আছে তারাও দায়িত্ব পালন করবে। আমরা সজাগ থাকবো, কোন রকম জানি কোন ওই কুচক্রি মহল কোন রকম দাঙ্গা বাজাতে না পারে, ওই কুচক্রি মহল হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গার পায় তারা করছে, আমরা সেই সুযোগ কাউকে দিতে চাই না। প্রিয় ভাইরা, আমার আপনাদের সজাগ দৃষ্টি আকর্ষণ করে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে এই হত্যাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।